তো একটা জীবনমুখী বাউল গান, যেটার মধ্যে স্লো রয়েছে তো ফাস্ট রয়েছে, এবং সমাজের জন্যই যে গানটা খুব প্রয়োজন। আমরা তো সবাই এই ডিজিটাল যুগে আমরা সবাই যেন কেমন যেন হয়ে গেছে, মানে বাবা মাকেও পর্যন্ত আমরা ভুলে যেতে বসে গেছি সবাই। তাই জীবনমুখী বাউল উপর বাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী তিনি গেয়েছেন এই যে আমরা সবাই এই জড়জাগতিক জগতে আছি, কেমন আছি, কি করছি, সে বিষয়ের টিকা আজকে চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাওয়া, তাই বলে তার অসম্মান কেউ করো না, ভালো করে দেখো ভেবে তুমি যে দিন বুড়া হবে সেদিন তোমার ছেলে তোমার সম্মান দেবে না, বাবার মনে কষ্ট দিও না ও ছেলে ও বন্ধুরা, বাবার মনে কষ্ট দিও না। আজকে বাবা চাকরি থেকে রিটায়ার করেছে, বাবা রোজগার করতো, ব্যবসা করতো, গাড়ি চালাতো, যে কোনো ভাবে সংসারে টাকা দিত, সেই সংসারটা চলত। কিন্তু যেহেতু বাবা চাকরি থেকে অবসর নিয়েছে, বাবার বয়সের ভারে বাবা আর সংসারে উপার্জন করে টাকা দিতে পারছে না, তার জন্য যদি বাবাকে বলি বাবা তোমার সংসারে আর কোনো মূল্য নাই, কোনো দরকার নেই, তোমার থাকার প্রয়োজন নেই, তাহলে আমার ছেলে যেদিন বড় হয়ে সে যখন চাকরি পাবে তখন আমাকেও বলবে বাবা তোমার দরকার নেই আর সংসারে। কিন্তু বাউল বলছে না, চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই বলে তারে অসম্মান করো না, ভালো করে দেখো ভেবে তুমি যদি বুড়া হবে, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে, সেদিন তোমার ছেলে তোমায় সেদিন তোমার ছেলে তোমায় সম্মান দেবে না, আমার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। অকর্মণ্য বসে ধ্বংস করে অন্য, সংসারে কোনো কাজে লাগে না, ভাবছ বাবা অকর্মণ্য বসে ধ্বংস করে অন্য, সংসারে কোনো কাজে আর বাবা লাগে না, পিতাকার বুড়ো বেটা মরে গেলে চিত্ত লেতা, কি দরকার বুড়ো বেটা মরে গেলে চিত্ত লেতা, মনে মনে করছো বাবার মনে মনে করছো বাবার মৃত্যু কামনা।
বড় যদি ঘুরবি পদে বেকার বাবার আশীর্বাদে, বড় যদি ঘুরবি পদে বেকার বাবার আশীর্বাদে, বেঁচে যেতে পারে তোমার, বেঁচে যেতে পারে তোমার অমূল্য জীবন খানা, আমার মনে কষ্ট দিব না ও ছেলেরা, আমার মনে কষ্ট দিব না। না বুঝিলে পিতার কষ্ট, সকল পুণ্য হবে নষ্ট, সর্বপুরে ছাই হবে ষোলো আনা। আমি লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, দুর্গা পূজা করি, শনি পূজা করি, কত পূজা করি। দুর্গা পূজা করলে নাকি দশম দশা যায়, শক্তি পূজা কালী পূজা করলে নাকি শক্তি পাওয়া যায়, লক্ষ্মী পূজা করলে নাকি ধন আসে, আর শনি পূজা করলে নাকি শনির দশা যায় কি। ঘরে মা জ্যান্ত মা থাকতে, লক্ষ্মী মা কালী মা দুর্গা মা যত মা আছে, সকল মাকেও এক করলেও হবে না আমার ওই জ্যান্ত মায়ের কাছে। ঘরে জ্যান্ত মা বাবা না খেয়ে আছে, অন্যের বাড়িতে কাজ করে, ছেলে নেতা, ছেলে ক্লাবের সেক্রেটারি, নাপযোগ্য কমিটির কোষাধ্যক্ষ, কি লাভ, কোনো পূর্ণ হবে না। না বুঝিলে পিতার কষ্ট, সকল পূর্ণ হবে নষ্ট, সর্বপুরে ছাই হবে ষোলো আনা। পিতা স্বর্গ পিতা ধর্ম, না বুঝিলে পিতার মর্ম, পিতা স্বর্গ পিতা স্বর্গ পিতা ধর্ম, না বুঝিলে পিতার মর্ম, কোন কর্ম কোন ধর্ম, কোন কর্ম কোন ধর্ম সফল হবে না, আমার মনে কষ্ট দিও না, আমার মনে কষ্ট দিও না। এই তত্ত্ব বড় সুখ, পিতা হলো বট বৃক্ষ, এই তত্ত্ব বড় সুখ, পিতা হলো বট বৃক্ষ, সংসার কেউ বুঝে কেউ কেউ বোঝে না, পিতা মাতা মাতার ছাতা তাদেরকে বলো না জাতা, পিতা মাতা মাতার ছাতা তাদেরকে বলো না জাতা, এই ছাতা সরে গেলে এই ছাতা চলে গেলে কিছু রবে না, করিলে পিতার যত ফিলিবে অমূল্য রত্ন, করিলে পিতার যত্ন মিলিবে অমূল্য রত্ন, নকুল কায় পরকালের, নকুল কায় পরকালের ভাবনা রবে না, আমার মনে কষ্ট দিও না, আমার মনে কষ্ট দিও না, আমার মনে কষ্ট দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, তাই মনে করে অসম্মান করো না, ভালো করে দেখো ভেবে তুমি
যেদিন পুরা হবে, ভালো করে দেখো ভেবে, তুমি যেদিন পুরা হবে সেদিন তোমার ছেলে তোমায়, সেদিন তোমার ছেলে তোমায় জন্ম দেবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না ও বন্ধুরা, বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। নমস্কার।